আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকে আমরা কথা বলবো অফিস এটিকেট বা কর্পোরেট এটিকেটের থার্ড পার্ট নিয়ে। অফিস এটিকেট রিলেটেড দুটো ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর বিডিএইচআরএম কে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করুন যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমাদের সবার লাইফে পার্সোনাল কোনো ইস্যু থাকতে পারে, ফর এক্সাম্পল বাবা মা বা সিবলিং এর সাথে ঝগড়া বা হাজবেন্ড ওয়াইফের ঝগড়া, এমনকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঝগড়া, এবং তার রেশ আমরা অফিসে টেনে আনি। ফলে আমরা আমাদের কলিগদের সাথে বা আমাদের টিম মেম্বারের সাথে খুব খারাপ বিহেভ করি, অহেতুক চিল্লাপাল্লা করি। এটা হচ্ছে ইমোশনের বহিঃপ্রকাশ। আপনি আপনার ইমোশনগুলোকে অফিসে আনবেন না। আবার অনেক সময় আমরা কোনো প্রজেক্টে ফেইলার হলে বা বসের ঝাড়ি খেলে আমরা প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই, এমনকি আমরা জবটি কুইট করার কথা ভাবি। ভাই, ইটস এ পার্ট অফ ইয়ার জব, আপনি বসের ঝাড়ি খাবেন, প্রজেক্টে ফেইলার হবেন, তাই এ ধরনের কোনো ঘটনা ঘটলে আপনি দ্বিগুণ এনার্জি গেইন করুন অ্যান্ড ঝাঁপিয়ে পড়ুন যাতে আপনি নেক্সট প্রজেক্টে সাকসেসফুল হতে পারেন। আবার কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় কলিগদের সাথে কনফ্লিক্টে জড়িয়ে পড়ি এবং এই কনফ্লিক্টটাকে আমরা টেনে নিয়ে যাই, এবং মাঝে মাঝে এটা এমন এক্সট্রিম লেভেলে চলে যায় যে মুখ দেখা দেখি কথা বলা বন্ধ। ভাই, অফিসে আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, আপনি প্রফেশনাল অ্যাটিটিউড শো করুন, আপনি আপনার পার্সোনাল রিলেশনশিপ অফিসে টেনে আনবেন না, কোনো কিছুকে পার্সোনালি নেবেন না। এবার ধরুন অফিসে আসার পর আপনি দেখলেন কোনো কারণে বসের মেজাজ উগ্র এবং আপনি একটি গেজ করে ফেললেন যে বস হয়তো বা বাসাতে তার ওয়াইফের সাথে একটি কনফ্লিক্ট করেছে, এবং আপনি আপনার কলিগকে কানে কানে বললেন বস আজকে বাসায় খাইছে। কানাকানিটা এমন পর্যায়ে গেল, সেটি একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, এভাবে পুরো অফিসে ছড়িয়ে পড়ল। এটাকে বলা হয় গসিপ। অফিসে কোনো ধরনের গসিপ করবেন না, বি ইট রিয়াল বি ইট ফেক। হতে পারে এটা কারো পার্সোনাল ইস্যু, হতে পারে অফিসিয়াল, ফর এক্সাম্পল কেউ কোনো প্রজেক্টে ফেইল করেছে, অডিট ফাইন্ডিংস খেয়েছে, বসের ঝাড়ি খেয়েছে, কোনো ধরনের গসিপ আপনি অফিসে করবেন না। আপনি তো রটিয়ে দিয়েছেন অফিসে যে বস বাসাতে ওয়াইফের কাছে খাইছে, অ্যান্ড আপনি জানেন প্রত্যেকটি অফিসে বসের কিছু কাছের লোক থাকে যারা সারাদিন কাজ না করে তেল মারে বা ঘি মারে, এ ধরনের কোন লোক বসকে গিয়ে লাগিয়ে দিয়েছে, সামহাও আপনার নামে পিন মেরে দিয়েছে। বস এবারে চিন্তা করতেছে আমার নামে একটা রটাইছস, তোর দেখেই ছাড়ো খাইছি তোরে, এমন কাজ দিমু বস কি জিনিস বুঝবি। বস আপনাকে অনেক কঠিন একটি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, এটিকে বলা হয় পার্সোনাল ইগোকে কেন্দ্র করে পাওয়ারের ব্যাড ইউটিলাইজেশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের পাওয়ারকে খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। আমরা অনেক সময় যারা সুপারভাইজার লেভেলে কাজ করি আমাদের টিম মেম্বারদেরকে অহেতুক কোনো অ্যাসাইনমেন্ট ধরিয়ে দেই, এটিকে বলা হয় ইজি কাজে বিজি রাখা। সো আপনারা এ ধরনের কোনো কাজ করবেন না, আপনার টিম মেম্বারদেরকে অহেতুক কোনো অ্যাসাইনমেন্ট দেবেন না যেটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাড করবে না। আমরা আরো একটি কাজ করে থাকি, সেটি হলো আমাদের টিম মেম্বারদের সাথে বা সাপোর্ট স্টাফ, ফর এক্সাম্পল হাউসকিপার, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, ক্লিনার, এদের সাথে অহেতুক খারাপ বিহেভ করি। ভাই, সাপোর্ট স্টাফের সাথে খারাপ বিহেভ করবেন না, বি প্রফেশনাল উইথ দেম। 21 নম্বরে বলবো আপনি স্ট্র্যাটেজিক্যালি ফলো আপ করুন। প্রজেক্ট ডেডলাইন মিট করার জন্য আমাদের অনেক সময় ফলো আপ করার প্রয়োজন পড়ে, এবং সেই ফলো আপটি আমরা এতটাই এক্সট্রিম লেভেলে করি যে সকালে একটি মেইল দেই, দুপুরে একটি মেইল দেই, বিকালে একটি মেইল দেই, এবং আমরা আননেসেসারি চিফ অপারেটিং অফিসার বা কোনো হাই অফিসিয়াল এমনকি সিইও কে পর্যন্ত মার্ক করি বা সিসিতে রাখি। এ ধরনের ফলো আপ কে আপনি অ্যাভয়েড করুন। এ ধরনের ফলো আপ না করে আপনি প্রয়োজনে একটি হ্যালো করুন, আপনার কলিগদের সাথে কথা বলুন।
তাদেরকে বোঝান ইটস রিয়েলি ইম্পর্টেন্ট প্রজেক্ট অ্যান্ড ইউ নিড টু মিট দ্য ডেডলাইন, দেখবেন কাজ হয়ে গিয়েছে। আমরা কাজে অনেক সময় বিজি থাকি, সহজ কাজগুলো ভুলে যায়, ইম্পর্টেন্ট কাজগুলো ভুলে যায়। তাই আপনার যদি আপনার কলিগের সাথে কোনো কাজ থাকে এবং সেটি দিলে হয়, তাকে প্রয়োজনে একটি টেক্সট করুন, তাকে রিমাইন্ড করে দিন, দেখবেন কাজটি হয়তো বা আপনার হয়ে যাবে। এবং আপনি যদি কোনো লং টাইম প্রজেক্ট রান করেন, ফর এক্সাম্পল 3 মাস বা 6 মাসের একটি প্রজেক্ট রান করেন, তাহলে আপনি প্ল্যান্ড ক্যাচ আপ বা প্ল্যান্ড মিটিং করুন। সেই জন্য আপনি উইকলি মিটিং সেট করতে পারেন, মান্থলি মিটিং সেট করতে পারেন, এমনকি ডেইলি মিটিং সেট করতে পারেন। প্রায়োরিটি আপনাকে বুঝতে হবে এবং এই মিটিং গুলোতে আপনি ফলো আপ করুন, কি প্রোগ্রেস গুলো নিন, দেখবেন অন টাইমে আপনি প্রজেক্টটি তুলে ফেলেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনার কলিগকে আপনি রিকগনাইজ করুন, সে যখন আপনার কাজটি করে দিবে তাকে একটি থ্যাংকস দিন, এবং আপনি যখন ফলো আপ করবেন তখন তার পূর্ববর্তী কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করুন, দেখবেন আপনি সবার আগে প্রজেক্ট ডেলিভারি দিতে পারবেন। 22 নম্বরে বলবো, প্রশ্ন করতে ভয় পাবেন না। আমরা অনেক সময় মিটিং এ বা বস কোনো কাজ দিলে না বুঝেই হ্যাঁ বলে ফেলি বা বলে ফেলি আমি সব বুঝে গিয়েছি, এমন একটা ভাব নেই, সব বুঝে গিয়েছি, আইল ডু ইট। সো এ ধরনের অ্যাটিচিউড করবেন না। আপনি যদি কোনো কিছু না বুঝেন, রেইজ ইওর হ্যান্ড অ্যান্ড আস্ক কোয়েশ্চেন। না বুঝে কোনো কিছুতে হ্যাঁ বলবেন না, মাথা নাড়বেন না। 23 নম্বরে বলবো, প্রয়োজন হলে না বলুন, সব কাজে হ্যাঁ বলবেন না। অনেক সময় আমাদের কলিগরা আমাদের কাছে হেল্প চায় বিভিন্ন কাজে, আমরা নিজের কাজ বাদ দিয়ে হেল্প করতে থাকি, ভাই এটা করা যাবে না। আপনার হাতে টাইম থাকলে আপনি অবশ্যই আপনার কলিগকে হেল্প করবেন, বাট আপনি যদি অলরেডি আপনার কাজে ওভারলোডেড হন তাহলে তাকে কিভাবে বলবেন, না এটা করতে পারবো না, আমার অনেক কাজ আছে, এভাবে বলবেন না, এভাবে বলবেন না। তাকে একটু সুন্দরভাবে পোলাইটলি বুঝিয়ে বলুন। আপনি এভাবে বলতে পারেন, আমি হেল্প করতে পারলে খুব খুশি হতাম কিন্তু আমার আর্জেন্ট কাজ আছে, আমি ভয় পাচ্ছি, আমি কমিটমেন্ট রক্ষা করতে পারবো না, পরের বার নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব। তাকে এভাবে পোলাইটলি বুঝিয়ে বলুন। আপনার বস আপনাকে নতুন কোনো প্রজেক্টে ইনভলভ করতে যাচ্ছে অ্যান্ড আপনি অলরেডি ওভারলোডেড বা আপনার কাজটি পছন্দ না, তখন কাজটি নিয়ে অন টাইম ডেলিভারি না দেওয়ার চাইতে তাকে আপনি না বলুন। তাকে আপনি এভাবে বলতে পারেন, আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ, কিন্তু আপনি জানেন আমার আগ্রহ অন্য কোথাও এবং আমি বর্তমানে 2 এক্সট্রা দায়িত্ব পালন করছি, আমি ভয় পাচ্ছি আমি আমার 100% দিতে পারবো না, মে রিকোয়েস্ট টু সিলেক্ট সামওয়ান এলস। আপনি তাকে এভাবে বুঝিয়ে বলুন। বাট না বলতে বলতে আপনি এমন করবেন না যে আপনি ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট না বলছেন, আপনার কলিগের প্রত্যেকটি হেল্প রিকোয়েস্টে আপনি না বলছেন বা আপনি আপনার যেটা মেইন জব রেসপন্সিবিলিটি সেখানে আপনি না বলছেন। মেইন জব রেসপন্সিবিলিটি অবশ্যই আপনাকে করতে হবে, অ্যাডিশনাল যে কাজগুলো আসবে সময় সুযোগ বুঝে যদি আপনার হাতে টাইম না থাকে আপনি না বলতে পারেন, বাট ইচ অ্যান্ড এভরি কেস ডোন্ট সে নো। কিছু কাজ নেবেন এবং কিছু কাজ নেবেন না যেগুলো আপনার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করবে না। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব আপনার কোয়েরিটি ফুলফিল করার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।